আর জোক তো বুঝবে না, আমরা আমরা জোক কি জিনিস তাহলে বুঝবো, বুঝছেন? আচ্ছা বাংলা আচ্ছা, ভাষা না করলে বুঝবো না। অস্থির শীতের দিনে এরকম পিকনিক খালি অবিবাহিতরাই করতে পারবে। কাকা না ভাই, মানুষজন যাই কক, আমরা রাইতে বাইরে খায়া বসে থাকবো। কঠিন শব্দ হইতেছে, লেবু চোষা মোচা খায়া ফেলাইতে চাস? একটা মাথা তুই খাবার ফেলস, তেল হাফ লিটার আনছি বল না, কেমন আছে না কো বাসমতি চাল? শক্ত আছে, রেডি না? হাঁসের গোস্ত কড়া করে ভোনা হবে আর খেচুরি ভোনা। এই যে পাতিল দুইটি আনছি। ই মইন ভাই, আপনার রাজশাহীর একটা সুন্দর একটা যোগ কন্ত যোগ মানে হাসির যোগ তো বুঝবেন না? না না, যোগ তো বুঝবো না, আপনি যোগ কি জিনিস তাহলে বুঝবো, বাংলা ভাষা না করলে বুঝবো না। আচ্ছা, ই ওই হাসির ছোট ছোট ই আছে না কথা, প্রচলিত কথা, প্রচলিত কথা বলতে রাজশাহীর যেমন মামুর বেটা, মামুর বেটা ভাইস্তে, হ্যাঁ এরকম একটা কন্ত দেখি। খালা তো ভাই, ফুপা তো ভাই, মামা তো ভাই, চাস তো ভাই। না না ওইটা না, ওই রাজশাহীর একটা ডায়লগ, কমন ডায়লগ আর কি, তো মামুর বেটা ভাই, ওইটা আমি জানি না। জানেন আপনি যাবেন আমার এলাকাতে, বুঝছেন, সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসবেন। সুন্দর কি কি ভিডিও করতে পারবো? আপনি তো আম তো এটা কমন পারবেন, বুঝছেন, আর একটা ঐতিহ্যবাহী জিনিস যা সোনা মসজিদ, যা পাথরটা দিন রাতে কাঁদে আপনার, পাথর থেকে পানি ঝরে পড়ে ওই মসজিদের পাথর, মসজিদের না একটা তোয়াখানার মতো সিস্টেম, বুঝছেন, মসজিদের ভিতরে পানি, ওই পাথর থেকে আপনার কাঁদে পানি সিস্টেম হয়ে পড়ে ঝরে সব সময়, ঝর্ণার মতো, ঝর্ণার মতো না একটু ফোটে ফোটে পড়ে, ফোটা ফোটা। আর প্রতিদিন হাফ ইঞ্চি এক ইঞ্চি নাহলে এক সুত বার হবে, বারে বড় হয়, বড় হয়। আমি যে সময় আসি তুই খবর পালি কাম ভাই জায়গা আমরা, হ্যাঁ খবরটা লাগবে তোর কাছে কইল কি না? রাধা বাড়িতে শুরু হইলো না, তুই গ্রান পালি কাম বা পিস পিসের গ্রানে চলে আইসাস, পিস কি ব্যক্তি ছিল ভাই? হ্যাঁ লাগলে ছুলে ফেলান, চাল কত এনেছেন? 2 কেজি। এই যে চাল, এই যে মাংস, আইডিয়া 1 কেজি তো হবে, 3 কেজি একটু কম বেশি হইতে পারে। সবাই বাবুরছি, তুই পারলে তুইও রাঁধবি, পারবি না? পারবি না, সমস্যা নেই। তিনবার কেসে করিস, এটা লাগলে একটু দিয়ে দিয়ে গিয়ে, আরে তুই পানি গরম করে সব খড়ি ফুলিয়ে ফেলালি, ঘটনা কি রে? পানি গরম হয়ে গেছে, আর রয়েছে, এই যে পানিতে ভাপ উঠতেছে, মাংস ছাড়ছে, ওই জায়গা নিয়ে চল, ওই জায়গা নিয়ে চল, গরম পানি দেবে নাকি এটার মধ্যে? সব তো ইয়ে হয়ে গেছে,
ওটার মধ্যে দিয়ে দে। ও এটা নিয়ে তাহলে জাল দিতেছি কে দাও দে তাড়াতাড়ি হয়ে যাবো নাই নাই সারে নাই না সারে নাই তো মানুষ কবে কি দিতা কি করতে তোরে, একবার ঠান্ডা পানি একবার গরম পানির মধ্যে, আবার ঠান্ডা পানির মধ্যে, মানুষজন যাই কোক আমরা রাইতে বাইরে খায়া বসে থাকতো। জাল আছে না, জাল ফেলাই পাওয়া যাবে না তো আড্ডি আছে কিন্তু মেলাডি আসতে দল কি পানি স্রোতে চলে যায়। আমাদের ব্যালেন্ডিং মাস্টার তিনি কাটাকাটি করতেছে, এখন সব ব্যালেন্ডিং হবে। এই যে আমাদের ব্যালেন্ডিং মেশিন, গোস্তর জল ফেলা দেবো আমরা এখন। স্পেশাল হাঁসের মাংস রান্না হবে, এই জন্য আজকে এত প্রসেসিং। কিরে একবার ঠান্ডা পানি একবার গরম পানি মিক্সার হইতেছে খালি, আবার ঠান্ডা পানি আবার গরম পানি। এলো প্রথম পর্বের রাধা হইলো, পরের পর্ব হইলো মশলা দেওয়া হবে, মশলা ছাড়া রাধা। কি করবে এখন কহেন? মশলা ছাড়া রাধা, এরা ওই যে ধোয়া হবে, এটা পানি লেছো, ভালো মাটি পানি সঙ্গে গিরান বাড়িছে কইলে একটা অন্যরকম গিরান। হাঁসের গোস্তর খালি লাড্ডি হয়, হ্যাঁ দাও 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 তুমি দাও। মশলা টসলা দিলে আম ভাই খাওয়া যাইতো জল, আর ছাতে সিটি ভিটলি পারে মজা লাগে। এইটা মজা লাগে, এগুলা পিঠা না পারে না, ওতে ভাপা পিঠা, ভাপা পিঠা আমাদের এই রাজবাড়ি সিটি পিঠাটা চলে বুঝছেন, এটার উপর করে পিঠা খেলে হবে। রাজবাড়ি ফরিদপুর আর কোন জায়গা সিটি পিঠা পাওয়া যায় না এরকম। ব্যালেন্ডিং হচ্ছে মশলা, পহেলা কি জিরা, কাজ কর এই এই বাটা ঠোক এই জায়গায় দিয়ে দে, তাতে আমরা আপাতত দেখা কিছু একটা শুরু করবে পারি রাজা বাড়ি। হ্যাঁ ওই জায়গায় দে, এইটি অতি অতি এইটি করা দেবো, এই যে এই যে এটুক দিবি না, ওই ডেলিভারি করলি এটুক দিলাম তো দে, আর লাগবেন না, লাগলে আবার নিয়ে যাওয়া যাবে না, অনেক ওইটা নিয়ে করে নিয়ে যা নিয়ে। গরম মশলা
পরে দিলে হবে না, হবে সমস্যা নেই। এর মধ্যে যাবি না, তুই আমার ছেলে দিকে ভালো পাবো। কালো বোনা হয়ে গেছে, কালা বোনা হয়েছে। দেখতে চাস না, একটু টেস্ট করি। না কালা বোনা হয়েছে না, হ্যাঁ একবারে সব বড় টেস্ট হয়েছে। উপরে রাখবে নাকি? কালা বোনা হয়েছে, টেস্ট করি। শীতের দিনে এরকম পিকনিক খালি অবিবাহিতরাই করতে পারবে। কাকা না ভাই, বিবাহিতরাই এই পিকনিক করতে পারবে না, কারণ তারা এই শীতের ভিতরে তো বলতে আসবি না, ঘুমাবে। বুঝতে পানি দিয়েন না, খালি পানি নিয়ে গেল, পানি নিয়ে গেল বাড়িতে। জল কম, সব জল কম, এটাই তো কষ্ট। আগে খায়েন না, গোস্ত দেওয়ার পরে খায়েন। তুই নাকি মরিচ খাবার পর বেশি বসতি। সব তো ফালাই দিলি মরিচ টরিচ, পেলেটাই গেছ আবার, পেলেটাই গেছ।
কার শব্দ হয়, কার শব্দ হয়, কার দেখি আবার আবার শব্দ হয় নাকি, কঠিন শব্দ হইতেছে। খেসরি খান, খেসরি খান টেস্ট কন, ভালো খিচুড়ি, মজা হয়েছে না? হ্যাঁ, মাংস ভালো, খিচুড়ি ভালো, তোর কাছে কেমন লাগতেছে? লেবু শসা মশা খায় ভালো মাথা তুই খাবার ফেলস বয়ান দিয়ে তুই এত মাথা খাই পারবি না, মাথা আমি নিয়ে গেলাম আগের দার মাথা খাইছি আমি, এটাও খাই।